আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি সুপ্রিয় দর্শক শ্রোতা আজকের ভিডিওতে সুরাই ইয়াসিনের তেরো নম্বর আয়াতের পর থেকে আমরা মাস করবো ইনশাল্লাহ তা ভিডিওটি শুরু করার আগে অবশ্যই একটি লাইক করবেন আর কোরআন শিক্ষার আগের ভিডিওগুলো আমাদের চ্যানেলের ভেতর গেলেই পেয়ে যাবেন এবং ডেসক্রিপশন বক্সে আমি লিঙ্ক দিয়ে রাখবো সেখান থেকেও আপনারা দেখে নিতে পারবেন তো চলুন আজকের ক্লাসটি শুরু করা যাক أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وضرب لهم مثلا أصحاب القرية هنا دهون وض র বাজের রিব এটা হচ্ছে কলকলা অর্থাৎ প্রতিধ্বনির মতো আমাদেরকে এখানে উচ্চারণ করতে হবে কারণ কফত দাল এই পাঁচটি অক্ষর হচ্ছে কলকলার এই পাঁচ অক্ষরের ওপর যখন স্যাকিন থাকে তখন সেটাকে কলকলা করে বা প্রতিধ্বনি করে পড়তে হয় তাই এখানে বলতে হবে র বাজের রিব রিব বলা যাবে না র রবাজের রিব রিব লামজবল্লা হামিম্পেশ হোম এখানে গুণনা হবে মিম সাকার পর মিম এসেছে ল হোম মিম জবর মা লা হোম মা লাম দু জবর লান মা লান হামজা সবর অস হা ঘর যুবর হা বা লাম যাবর বাল অস হা বাল ক ফর কর ইয়া যবর ইয়া তাজের তি কর ইয়া এখানে যদি আমরা ওয়াকফ করি তাহলে শেষে যেহেতু গোল তা রয়েছে ওয়াকফ করলে এটাকে আমাদের হা অক্ষর হিসাবে উচ্চারণ করতে হবে যদি আমরা ওয়াকফ করি কর করুইয়াহ এবং শেষে সাকিন হিসাবে উচ্চারণ করতে হবে কর ইয়াহ। আর যদি আমরা একভাবে পড়ে যাই তখন এই গোল তার উচ্চারণ হবে অর্থাৎ তখন তাজের তি এটা উচ্চারণ হবে কিন্তু আমরা যদি এখানে ওয়াকফ করি তাহলে এখানে হা অক্ষরের মতো উচ্চারণ করতে হবে কর উইয়াহ আর একবারে পড়ে গেলে করি ইদ এভাবে হামজা জলজের ঈদ জিম আলিপ জবর যা উপরে মোটা চিহ্ন রয়েছে তাই এখানে আলিফ হামজা জবর আ হালাম জবর হাল ইদ যা হাল মিম রপিস মোর সিন যাব সাল আমিস লো নুন না মোর সালু করলে মোর সালু তিনালিফ এবং শেষের অক্ষরে সাকিন হিসাবে উচ্চারণ করতে হবে ইদ যা হাল মোর হামজাদ আলজের ঈদ হামজা রজবর আর ইদ আউর সিন জবর সাল নুন আলিফ জবর না তিন আলিফ কারণ উপরে চিকুন চিহ্ন রয়েছে হামজা জের ই লাম লাই ইলাই হাজের হি মিম ইলাই হি মস নুন ইয়াজবর নাই নুনজের নি ইলাই হি মুস নাই নিজবর ফা জবর কাদ এখানে জিও বা বের করতে হবে জা লক্ষ্য রয়েছে অবশ্যই জিও বের করতে হবে ফাক জাল জবর দা ফাক জা হাফিস বু হাফিস হু মিম আলিফ জবর মা হু মাজবর ফা আইন জবর আজ জবর জাজ নুন আলিফ জবর না এগালিফ কারণ জবরের বাম পাশে খালি আলিফ রয়েছে তাই এটি একালিফ টেনে পড়তে হবে বাজার বিয়ে শালিফ জাহ বেসা একালিফ লামি শাহুজের এখানে গুননা কারণ এই দুইজের এটা হচ্ছে তানমিন তানমিনের পরের অক্ষর ফা এটা হচ্ছে ইকফার অক্ষর তাই এখানে গুন্না করে পড়তে হবে বেসালি সেং ফাজবর ফা ক ফ ক ফা ক লামো আপিস লু এখানে তিন আলিপ কারণ এর ওপর চিকন চিহ্ন রয়েছে হামজা নুঞ্জের ইন ওয়াজিব গুন্না কারণ নুনের ওপর তাজদিদ রয়েছে তাই এখানে গুন্না করতেই হবে হামজানুনজের ইন নুন আলিপজর না ওপরে চিকন চিহ্ন রয়েছে তাই এখানে তিন আলিপ পরিমাণ টেনে পড়তে হবে আনসার ই লামিয়া লাই কাপ মিম পেশ কুম এখানেও গুণ না কারণ মিম সাগিনার পর মিম এসেছে ইলাই কুম মিম রপিস মোর সিন জবর সাম অফিস লু নুন জবর না মোৰ স্যালু না ওয়াকফ করলে মোর تناليف. لكم الشاشة روكرة ساكن حسابي واتشارون كنتو اذ ارسلنا اليهم اثنين فكذبوهما فعززنا بثالث بثالث فقالوا ان মুরসালুন প্রিয় দর্শক শ্রোতা আমি দেখুন এইখানে বলেছি বিসালিস আসলে এখানে রয়েছে বিসালিসিং। তো এখানে আমি বিসালিস কেন বললাম এখানে কিন্তু ওয়ার্ক ফর নেই যদি বড় আয়াত থাকে এবং মাঝখানে যদি আপনাদের নিঃশ্বাস ছেড়ে দিতে হয় তাহলে যেখানে নিঃশ্বাস ছেড়ে দিবেন। সেই অক্ষরের ওপর সাকিন হিসাবে উচ্চারণ করে নিঃশ্বাস ছেড়ে দিতে হবে এখানে যেহেতু ওয়াকফো নেই তাই মনে মনে এখানে ওয়াকফ করার সময় এই শেষের অক্ষরে সাকিন হিসাবে উচ্চারণ করবেন এরপর সেই শব্দের প্রথম থেকে আবার পরের বার পরে চলে যাবেন একদম শেষ পর্যন্ত এভাবে যে কোনো বড় আয়াতের মাঝখানে আপনারা থামতে পারেন যেমন আমি আবার বলে দিচ্ছি দেখুন স বলে আমরা থেমেছি কারণ আমাদের নিঃশ্বাস শেষ হয়ে গিয়েছে বেসালিস বলার পর এখন আবার এইখান থেকে পড়তে হবে এইখান থেকে আবার শুরু করা যাবে না অবশ্যই সেই শব্দ থেকে যে শব্দে আমরা ওয়াকফা করেছি সেই শব্দের প্রথম থেকে আবার পড়ে যেতে হবে যেমন বিশাল ইন্ সালু এইভাবে আশা করি আপনারা সকলেই বুঝতে পেরেছেন কফা লিপজর ক লাম ক লু মিমা মা এখানে তিনালিফ উপরে চিহ্ন রয়েছে হামজা নুন যবর এখানে গুননা কারণ নুন সাকিন পর এক ফর অক্ষর তা এসেছে আ তা ম তুম আ তুম হামজা লম ইল লাম আলিফ যবর লা ইল্লা বাসবর বা সিন যবর শা বা শা র ম পেশ রুম বাশরুম এখানে দেখুন মিমের উপর তাশদিদ রয়েছে তো তাজদিদ থাকার কারণে আগের অক্ষরে যে দুই পেশ রয়েছে সেই দুই পেশের একটি পেশের উচ্চারণ হবে রম ইম পেশ রোম সাজের মিস বা শরুম মিসু লুন যখন না মিস লুন তুম ইম মিস লুন ওয়াজবর ওয়া মিম জবর মা তিন আলিফ ওপরে চিকন চিহ্ন রয়েছে হামজা নুন জবর জা জবর জা লাম রজবর লার জা লার রহ হাজবর রহ মিম মিম খা মা নুন পেশ নু আং জাল রহ মা নু মিম নুন জির মিম শিন আজবর শাই হামজা দুজির ইন মিম শাই ইন যদি আমরা এখানে ওয়াকফ করি তাহলে সাই আর যদি আমরা একইভাবে পড়ে যাই তাহলে এখানে কোনো টান হবে না সাই ইন ইন তম এভাবে পড়ে যেতে হবে যেহেতু আমরা ওয়াকফ করেছি তা এখানে তিন আলিফ এরপর দেখুন হামজা ইন নুন সাকিন অথবা তানউিনের পর ইজারের ছয়টি অক্ষরের মধ্যে যে কোনো একটি অক্ষর আসলে গুননা ছাড়া স্পষ্ট করে পড়তে হয় ইজারের অক্ষর ছয়টি হামজা হা হা হাইনগন তো নুন হামজা রয়েছে তাই এটিকে আমরা গুননা করবো না হামজা ইন হামজা ন এখানে গুননা হবে কারণ নুন সাকিনের পর ইকফার অক্ষর তা এসেছে আং তামিম পিস্তুম হামজা লামজের ইল লামাল ইফজর লা

لمرسلون وقفوا عليه. لمرسلون تنالف قالوا ربنا يعلم إنا إليكم لمرسلون এরপর দেখুন জুবর ওয়া মিম আলী মা ওয়া মা আইনজুবর আ লাই আলাই নুন না হামজা হামজাল ইল লাম লাম লাল ইল লাল বা জবর বা লাম খারা লা বালা গাম্প গোল বালা গোল মু বায়াজের বি নুন পেশ মুবিনু এখানে যদি আমরা ওয়াকফ করি তাহলে এখানে তিন আলিফ مبين وما علينا إلا البلاغ المبين قل فلي بزور لما بشلو قالوا همزة ننذر إن اي كان واجب كنا

ল্যা ইল লাম মিম জবাল্লাম লা ইল লাম তা নুন জেবোত্তা এখানেও গুন্যা কারণ নন সেকেন্ডের পর ইক ফারুক তা এসেছে ত্যা তা জবোত্তা হাওয়া অফিস হু ত্যা তা হু লাম জবাল্লা নুন জবর না রু জিম পেট জু মিম নুন জাবর মান্ এখানে ওয়াজিব গুন্যা নুন জবর না মান্না কাপ মিম পেশ কুম লানারো ওয়া জাবর ওয়া লাম জাবর লা ইয়া জাবর ইয়া মিম সিন জাবর মাস সিন নুন জাবর সান এখানে ওয়াজিব গুন কারণ নুনের উপর তাজদীদ রয়েছে লায়া ইয়া মাসান নুন জাবর না কাপ মিম পেশ কুম এ কুম গুন হবে কারণ মিম সাগিনের পর মিম এসেছে মিন এখানেও গুন কারণ নুনের উপর তাজদি রয়েছে নুন আলিফ জবর না এখানে এক কারণ জবরের বাম পাশে খালি আলিফ রয়েছে আইন জবর আলিপ জগদা আদা বাদুবেশ বোন عذاب همزة زبر آه لام يزل لي ميم من أليم وقف قل كلّه أليم تين لا يمسنكم منا عذاب أليم قفل زبر قا لما فيش لو قالوا তোয়ালিফ যাব ত ওপরে দেখুন মোটা চিহ্ন রয়েছে তাই এখানে চার আলিফ ই রপিসু কাপ মিম পেশ কুম এখানেও গুণ না কারণ মিম সাগিনের পর মিম এসেছে মিম জবর মা আইন জবর আ কাপ মিম পেশ কুম মা আ কুম কলু মা আ হামজা জবর আ হামজা নঞ্জির ইং আং এখানেও গুন না কারণ নুন সেগুনের পর দাল লক্ষ্য এসেছে আং দাল কাপ পেশ জুক কাফ রজের কির জুক কির তামিম পেশ তুম জুক কির তুম আং জুক কির তুম বাল হাম জবর বাল হামজা নুন জবর আল আং তামিম পেশ তুম কফ রজবর কও

ও জবর ওয়া জিমালিপ জবর জা উপরে মোটা চিহ্ন রয়েছে তাই এখানে চারালি পরিমাণ টেনে পড়তে হবে ও হামজা জবর আ মীন নমজির মিন হামজা জবর আক লামজবর ক সল নিম জবর মা ডালিয়া যে দি মাদি নঞ্জবর না লাম ইয়া পেশ লুই এখানে অনেকে ভুল করে লাম পেশ লুই এরকম উচ্চারণ হবে রজু লুই এবং গুন্না হবে ইয়াস হিনজবর ইয়াস আইন খালসবর ইয়াস আ আইনের সাথে এই যে নিচে এরকম দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ইয়া কিন্তু ইয়ার উপর জবরজের বেশ কিছু নাই তাই এই ইয়াকে আমরা বাদ দিব তাহলে রজুল কামলা কলা কফ তাজের মিত ইয়া তাজবত্তা বাজের বিয়া আইন লাম্পল يا قوم اتبعوا ال ربش مرسلين وفضل مرسلين قال يا قوم اتبعوا المرسلين সুপ্রিয় দর্শক শ্রোতা এই আয়তে একটু ব্যতিক্রম রয়েছে দেখুন এই আয়তের প্রথমে আলিফ রয়েছে এবং তার ওপর তাজদিদ এবং জবর আমরা এর আগেও পড়েছি সুরা বাকারার মধ্যে আপনাদেরকে বলেছিলাম যে শব্দের প্রথমে আলিফের ওপর জবরজের বেশ কিছু না দেওয়া থাকলে কোনো আয়াতের শুরুতে আলিফের ওপর জবরজের বেশ কিছু না দেওয়া থাকলে সেখানে আমরা সাধারণত জবর হিসাবে উচ্চারণ করে থাকি কিন্তু এই আয়াতের ক্ষেত্রে এখানে আমাদের জের দিয়ে নিতে হবে অর্থাৎ হামজা তাজের ই তাজবত্তা ইত্তা তো দেখুন হামজা তাজের ই তাজবত্তা বাজের বিশু মিম লাম জবর মাল লাম আলিফ জবর ইয়াসিন জবর ইয়াস হামজা জবর আ লাম পেশলু কাপ মিম পেশ কুম ইয়াস আলু কোম জবর জিন এখানে কলকলা কফত বা জিম দাল এ পাঁচ হরফের ওপর জজম থাকলে কলকলা করে পড়তে হয় এখানে জিমের ওপর জজম রয়েছে তাই এখানে কলকলা আজ বলা যাবে না এখানে বলতে হবে আজ আজ র ওয়া জবর রা ওয়া রং ওয়া হাম মিম হুম এখানে গুন্না কারণ মিম শাগিনের পর মিম এসেছে মিম হাফিশ মুহ তাজবত্তা তা ডাল ওয়া পেশ দু নন জব না مهتدون احنا واقفوا بالله مهتدون تنالف اتبعوا من لا يسألكم أجرا وهم مهتدون সুপ্রিয় দর্শক শ্রোতা আশা করি আপনারা সকলেই বুঝতে পেরেছেন তো আজকের ক্লাসটি এ পর্যন্তই তো সুরাই ইয়াসিনের পরবর্তী ক্লাসগুলো আমাদের চ্যানেলে আপনারা পেয়ে যাবেন অবশ্যই পরবর্তী ক্লাসগুলো আপনারা সকলেই করবেন এই আশাবাদ ব্যক্ত করে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি